এখন আসছি শ্যামবাজারে, খালি পিঁয়াজ আর পিঁয়াজ, পিঁয়াজ আর পিঁয়াজ নামতেছে সব জায়গায়। এখন একটু পিঁয়াজের দাম টাম দেখা যাক কত করে এখন বাজারে রেট। দেশি পিঁয়াজ 30, ওইটা এটা কি মোটা মালটা, আপনারটা 40, আর ফরিদপুরেরটা 35। দাম কি কমে গেছে না? দাম একটু কমছে। রসুনের দাম চলতেছে এখন 60। খালি পিঁয়াজ আর পিঁয়াজ, খালি পিঁয়াজ আর পিঁয়াজ, খালি পিঁয়াজ আর পিঁয়াজ। এটা ফরিদপুর, এই মালটা কত করে? 33-32। রসুন কত করে এখন? এটা 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 কি দেশিটা? আচ্ছা, নাটোর। নাটোরের রসুন কত করে? কোনটা এটা, কোন জায়গার? এটাও নাটোর। ফরিদপুরের এইটা 45 টাকা, এর থেকে আর কমে নাই। কোনটা? আচ্ছা, 35 টাকা ফাটা রসুন। এটা কোন জায়গার? সিরাজগঞ্জ? না, ফরিদপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখতেছেন ভিউয়ার্স, খালি ট্রাক ঘুরে 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 মাল আসতেই আছে, আসতেই আছে। তো কেউ যদি বিজনেস করতে চান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই বাজার যাচাই বাছাই করে নেবেন। সব বস্তায় কিন্তু পিঁয়াজ ভরা। আমরা আর দু একটা দেখব, আমরা দু একটা আরতের রেট দেখবো। আসলে আমি একটু ব্যস্ত আছি, দেখি ভালো মতো দেখাতে পারছি না। তো সমস্যা নাই, সাথেই থাকবেন, ভিডিওতে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব রাখবেন। এরকম যদি নতুন ভিডিও পাবেন, নোটিফিকেশন বেলটি অবশ্যই বাজিয়ে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। এটা রেট কত এখন? 32। দাম কমে গেছে না? ইন্ডিয়ানটা আছে নি? কোনটা, ইসারিটা? ও, নাসিকের। ইন্ডিয়ানটা কত? 25। ইন্ডিয়ানটা চলতেছে 25। তো ভিউয়ার্স, আমি একটা আজকের রেটের ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আজকের তারিখ হচ্ছে 9 সেপ্টেম্বর 2022-এর, কী রেট চলতেছে সেটা আমি আপডেট দেওয়ার চেষ্টা করলাম। তো এরকম ভিডিও পেতে আমাদের কমেন্ট করে জানাবেন এবং সাথেই থাকবেন, সামনে আরও এরকম ভিডিও আসবে। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই, খোদা হাফেজ।